আমি যে আর পারছি না। আবারও খারাপ খবর এলো শ্বেতার পরিবারের তরফ থেকে, অভিনেত্রীর মা অসুস্থ, এমন ইঙ্গিত করলেন শ্বেতা নিজেই। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুর, অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের পরিবারের উপর দিয়ে যাচ্ছে খুব খারাপ সময়। একের পর এক খারাপ খবর আসছে তার পরিবারের তরফ থেকে। এই পরিস্থিতিতে কতটা শক্ত থাকতে পারেন অভিনেত্রী? এবার কি ভেঙে পড়ছেন ধীরে ধীরে শ্বেতা ভট্টাচার্য? বন্ধুরা, কিছুদিন আগেই নিম ফুলের মধু ধারাবাহিকে শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন অভিনেতা রুবেল। দুই পায়ে আঘাত নিয়ে বাড়িতেই ছিলেন বেশ কয়েক মাস তিনি। সেখান থেকে শুটিং চালিয়েছিলেন, শ্বেতাকে দেখা গিয়েছিল তার পাশে থাকতে। রুবেল একটু সুস্থ হতেই অভিনেত্রীর মা অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি হন। সেখানেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে ভারী চিন্তায়, মায়ের কাছেই কাটছিল তার প্রত্যেকটা সময়। এরই মধ্যে শুটিংও কমপ্লিট করতে হচ্ছিল তার। বন্ধুরা, পুজোতে আচমকাই জানা যায় অভিনেতা রুবেল ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দুর্গা পুজোতে ঠাকুর দেখা হয়নি শ্বেতার, সারাক্ষণ পাশে ছিলেন রুবেলের। এবার রুবেল সুস্থ হতে আবারও অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রীর মা। বন্ধুরা, এরকমই ইঙ্গিত করছেন শ্বেতা ভট্টাচার্যের একটি পোস্ট। শ্বেতা শেয়ার করেছেন একটি ছবি যেখানে দেখা যাচ্ছে বিজয়া দশমীতে অভিনেত্রীর মাকে। বিজয়া সেরে হাতে বরণের ডালা, পাশে মুখে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রীর মা, পাশে শ্বেতা ভট্টাচার্য, কপালে রয়েছে সিঁদুরের টিপ। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মা, আমি যে আর পারছি না। কান্নারি মধ্যে যোগ করেছেন নায়িকা, লিখেছেন, তুমি ছাড়াতে আমার কেউ নেই মা। বোঝাই যাচ্ছে অভিনেত্রীর মা আবারও অসুস্থ হয়ে পড়েছেন, আর ঠিক সেই কারণেই চিন্তায় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। আর পারছেন না অভিনেত্রী, একের পর এক তার প্রিয়জনেরা এভাবে অসুস্থ হচ্ছেন, আর সেই কারণেই এবার কি একটু একটু করে ভেঙে পড়ছেন অভিনেত্রী। বন্ধুরা, অভিনেত্রীর মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এটাই আমরা আশা করি। অভিনেত্রী আরও শক্ত হয়ে তার পরিবারের প্রত্যেকটা সদস্যের পাশে দাঁড়াবেন। আমরা জানি শ্বেতার সঙ্গে রয়েছে তার প্রিয়জনেরা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।